দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত এলাকা থেকে পানি কমছে, তবে এখনও পানিবন্দী হাজারো মানুষ। বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে যমুনার তীরবর্তী এবং নিম্নাঞ্চল। এদিকে পানি কমলেও মৌলভীবাজারের 5 শতাধিক গ্রামে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী। বন্ধ 158টি শিক্ষা প্রতিষ্ঠান। গোখাদ্য সংকট চরমে পৌঁছেছে। দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের পানিবন্দী মানুষ। জেলা সদর খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, আটাপাড়া নিম্নাঞ্চলে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমায় কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমর এবং ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে ভাঙনে ঘড়িয়ালডাঙ্গা এবং খিতাবখা সহ বিভিন্ন এলাকার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বেড়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর থেকে সেলিমপুর পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায়।